জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এই মুহূর্তে ঠিক কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মুনিকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড়িধারা এলাকায় আতীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ পরে রাত সাড়ে আটটার দিকে ডাক্তার দীপুমণিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় পতন হওয়া শেখ হাসিনা সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মণি আওয়ামী লীগ সরকারের টানা চার মেয়াদে তিনবার মন্ত্রী হন মনি এর আগে পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দীপু মনিকে গ্রেফতার দেখানো হতে পারে এদিকে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সোমবার রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে এই ট্রাইব্যুনালে মিরপুরের শিক্ষার্থী আলভি হত্যায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে চোদ্দ দলের নেতাদের সোমবার ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে অভিযোগ করা হয় ছাত্র জনতার উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন আলভির বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রথমবারের মতো আসামি করা হয়েছে দলের চোদ্দ দলের নেতা রাশেদ খান মেনন হাসানুল হক কিনু আনোয়ার হোসেন মঞ্জু সহ আটাশ জনকে আমরা যাদেরকে আসামি করেছি তার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রয়েছেন হাসানুল হক ইনু রয়েছেন রাশেদ খান মেনন আনোয়ার হোসেন মঞ্জু তারপরে ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকেও আমরা এই অভিযোগে আসামিভুক্ত করেছি নানা নাটকীয়তার পর শেখ হাসিনাকে আসামি করে হত্যা মামলার আবেদন গ্রহণ করেছে লালবাগ থানা পুলিশ এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিপ্পান্ন জনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা হিসাবে দেখানো হয়েছে সাড়ে তিনশো জনকে সোমবার সন্ধ্যায় লালবাগ থানায় নথিভুক্ত হয় মামলাটি মামলার এছারে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী ছাড়াও চোদ্দ দলীয় জোটের হাসানুল হকিনু আনোয়ার হোসেন মঞ্জু সহ তিপ্পান্ন জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা কামরুল ইসলাম এছাড়া আসামি করা হয়েছে আরও সাড়ে তিনশো অজ্ঞাতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আঠারো জুলাই রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহ এর এক মাস পর লালবাগ থানায় মামলা করতে আসেন তার বাবা কিন্তু মামলা নিতে গড়িমসি করে পুলিশ মামলা না নেওয়ায় সে রাতে লালবাগ থানায় অবস্থান নিয়েছিলেন ছাত্র জনতা পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি এর দুই দিনের মাথায় অবশেষে গ্রহণ করেন মামলা গ্রহণ করেন পুলিশ রেকর্ডের পর বাদির যে ডিজায়ার ছিল মামলার এই বাদির যে ডিজায়ার ছিল তার ডিজায়ার অনুযায়ী রেকর্ড হয়েছে মানে তার চাহিদা অনুযায়ী আমরা রেকর্ড করেছি এখানে কোনো ব্যত্যয় ঘটে নাই গত পাঁচই জুনের আন্দোলনের শুরু থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যারাই জীবন দিয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের আমি বিচার চাই কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্র জনতা নিহতের ঘটনায় আজও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের মন্ত্রীর বিরুদ্ধে মামলা মামলা হয়েছে হয়েছে বাহিনীর শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলার আবেদন হয় কাশ্মীর মোহাম্মদ তারিক হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার আবেদন করলে পিবিআইকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন আদালত এছাড়া মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী লিটন হাসান লালু হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো আটচল্লিশ জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আরেকটি মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত এদিকে আন্দোলনকারী আন্দোলনকালে মিরপুরে ঢাকা মহানগরের উত্তরের এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি আবদুল্লাহ কবির খানকে গুলি করে হত্যার অভিযোগেও শেখ হাসিনা সহ সাতষট্টি জনকে আসামি করে তার স্ত্রী মামলার আবেদন করলে মিরপুর মডেল থানাকে মামলার এজহার গ্রহণের নির্দেশ দেন আদালত আমরা আজকে বিজ্ঞম আদালত ষোলো নম্বর কোর্টে একটা মামলা দায়ের করি সেকশন হলো তিনশো দুই একশো উনপঞ্চাশ এবং চৌত্রিশ দণ্ডবিধি এই মামলাটি এই মামলাটি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে একশো আটচল্লিশ জন আসামির বিরুদ্ধে শেখ হাসিনা পুলিশের সাবেক আইজিপি পুলিশের বিবি প্রধান হারুন সহ মোট একশো একচল্লিশ জনের বিরুদ্ধে আমরা মামলাটি দায়ের করি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আগামী বাইশ তারিখের মধ্যে উক্ত মামলাটি এফআইআর হিসাবে গণ্য করে বাইশ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করে আমরা চাইতেছি যে এটা সঠিক কোন একটা বিচার হোক কারণ আমার ভাই তো ষোলো বছর বয়স ছোট মানুষ হয়তো পৃথিবীর কিছু এখনো দেখে নাই তা আমরা চাইতেছি সরকারের সরকারের নামে বিচার হোক আর কি বিচার চাইতেছি আমরা তেরো বছর আগের ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুন রশিদ ও পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবিদিন ফারুক সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করা হয় অভিযোগে বলা হয় দু সালের ছয় জুলাই বিএনপির ডাকা হরতালের হরতালের সময় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে কর্মসূচি পালনে পুলিশ বাধা দেয় ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুন রশিদ এবং সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার জনলাবিদিন ফারুককে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে মারধর এবং বুট দিয়ে আঘাত করে এক পর্যায়ে ফারুকের মাথা ফেটে যায় মেরে ফেলতে আক্রমণ করা হয় বলে অভিযোগেই বিএনপি নেতার আমাকে লাঠিপিঠা করে মাথা আঘাত করেছে আমার লিগাম্যান ছিঁড়ে দিয়েছে এবং লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে এরকম নির্মম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি কি না দেখিনি আমরা হত্যা প্রচেষ্টার মামলা এই মামলা গ্রহণ করেছেন তারিখ আমার কাছে আছে কুমিল্লায় ছাত্র আন্দোলনে মাসুম মিয়া নামে এক যুবককে হত্যার দায়ে সাবেক সংসদ সদস্য আকম ও বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা সহ বাষট্টি জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানায় এই মামলা দায়ের করেন নিহতের স্বজন আব্দুল হান্নান পুলিশ জানায় এই মামলায় আরও অন্তত চারশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে যাদের সবাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গেল চার অগাস্ট কুমিল্লা নগরীর বাইশ নম্বর ওয়ার্ডের মাসুম মিয়া কুমিল্লার সদর দক্ষিণ থানার কোটবাড়ি নন্দনপুর এলাকার শিক্ষার্থী ও আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে নিহত হন প্রথমে তার পরিচয় না পাওয়ায় বিওয়ালিশ হিসাবে দাফন করা হয়েছিল পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেন ছাত্র জনতার আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এবিএম তুরাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে গত ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সিলেট কালেক্টরেট জামে মসজিদ এলাকায় বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব এই হত্যাকাণ্ডের মামলায় আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আড়াইশো জনকে আড়াইশো জন সহ মোট দুইশো আটষট্টি জনকে আসামি করা হয় এছাড়া একই সময়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্রসেন হত্যার ঘটনায় আরেকটি হত্যা মামলা দায়ের হয় ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক উপাচার্য উদ্দিন আহমদ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ হাবিবুর রহমান হাবিব সহ আটাত্তর জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও তিনশো জনকে আসামি করা হয় গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন চোদ্দ দলসহ গণহত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না সোমবার রাতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী নাফিজের মহাখালীর বাসায় যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এ সময় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান নাহিদ ইসলাম তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচার করা হবে তিনি আরও বলেন গণহত্যার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বদলি কিংবা বরখাস্ত করা হচ্ছে তদন্ত সাপেক্ষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দ্রুততম সময়ের মধ্যে করার জন্য কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা সেটাও ভাবছি এবং আমরা শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছি আমরা এই যে যারা ফ্যাসিস্ট যারা স্বৈরাচারী এ হত্যাযোগ্য যারা চালিয়েছে যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত তাদের সকলেরই বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসবো ছাত্র জনতার আন্দোলনে নিহত কবি নজরুল কলেজ কলেজের কলেজের চার শিক্ষার্থীর স্মরণে দোয়া ও সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে কবি নজরুল সরকারি কলেজের সাংবাদিক সমিতি এই আয়োজন আইসভার আয়োজন করে সভায় নিহত চার শিক্ষার্থীর পরিবারের সদস্যরা আন্দোলনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্মরণসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয় এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি একটু বিরতির পর ফিরেলাম দেখছেন এখন চারদিক এসালম গ্রুপের ছয় ব্যাংকের সব ধরনের নতুন ঋণ বিতরণ ও এলসি বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংকের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয় ব্যাংকগুলো নতুন ঋণ দেয়া সহ আগের ঋণও নবায়ন করতে পারবে না তবে স্বাভাবিক আমানতের বিপরীতে ঋণ চলতি মূলধন এফডিআর ও প্রণোদনা প্যাকেজ চালু থাকবে এসব ক্ষেত্রে বিধিনিষেধের বাইরে পাঁচ কোটি পর্যন্ত লেনদেন করতে পারবে তবে এর বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে বলে জানানো হয় ইসলামী ব্যাংকের আট শীর্ষ কর্মকর্তাকে সোমবার বরখাস্ত করা হয়েছে ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে বিতর্কিত এস আলম গ্রুপের সহযোগী হিসাবে তাদের চিহ্নিত করা হয়েছে এছাড়া বিশেষ গোষ্ঠীকে অবৈধভাবে আর্থিক সহায়তা ও ব্যাংকের অর্থ জালিয়াতিতে তারা বিভিন্ন পক্ষকে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন অতিরিক্ত ব্যবস্থাপ পরিচালন ব্যবস্থাপনা পরিচালক জে এম হাবিবুল্লাহ উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকিজ উদ্দিন মোহাম্মদ সাব্বির উদ্দিন মোহাম্মদ রিজাউল করিম ও ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এছাড়া চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার তাহের আহমেদ চৌধুরী ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলামকেও বরখাস্ত করা হয়েছে দেশে মেট্রো সহ জাপানের সহায়তায় চলমান সব প্রকল্পের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আহমেদ সোমবার উপদেষ্টা ডক্টর আহমেদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আমা কিমিনোরি এ সময় দেশে স্থবির থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা একটা একটা পজিটিভ হিসেবে পেয়েছি তাদের তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই আর কি দ্বিধা রন্ধন টাইম এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা তো একটা সহায়তা করবে প্রয়োজন হলে আরও স্বাস্থ্য খাতে এবং বিশ্ব শিক্ষা খাতে ওরা আরও সহায়তা বাংলাদেশের সব হাসপাতালের চিকিৎসাধীন শিক্ষার্থীদের পুনর্বাসন নিশ্চিত করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আহতদের দেখতে রোববার সোমবার ঢাকা মেডিকেল পরিদর্শনে শেষে কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা সারমিন এস মুর্শিদ তিনি বলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা সব প্রোগ্রাম শিক্ষার্থীদের কথা চিন্তা করে সাজানো হবে যাতে কোনো শিক্ষার্থীকে বেকার জীবন পাড়ি দিতে না হয় এ সময় সরকারি হাসপাতালগুলোর উপর সবাইকে ভরসা রাখার আহ্বান জানান তিনি বলেন চিকিৎসা ব্যবস্থায় কিছুটা ঘাটতি আছে তবে সব হাসপাতালের সেবার মান একই রকম করার পরিকল্পনা তার মন্ত্রণালয়ের এদিকে কোনো হাসপাতাল সিট সংকট থাকলে সবার জন্য সিট ব্যবস্থা নিশ্চিত করারও তাগিদ দেওয়া হয় সারা বাংলাদেশে যতগুলো হাসপাতাল আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের প্রত্যেকের কাছে দ্বারস্থ হবে এই ডেটাবেসটা গ্রহণ করার জন্য আমরা একটা ম্যাপ করব সেই ম্যাপের ভিতরে আমাদের প্রায়োরিটি সেট করব যাদের ইমিডিয়েটলি এবং সেই প্রায়োরিটির ভিত্তিতে আমরা এক দুই তিন চার করে আমাদের অ্যাকশন প্ল্যান করব এবং আমরা কাজে নেমে যাব রেলে কালোবাজারি ঠেকাতে এবং রেলের জমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সোমবার জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান রেলের জমি কোথায় কার হাতে আছে কিভাবে আছে এইটার একটা আমরা ইয়ে চাইছি তো এইগুলো আমরা আশা করতেছি আমরা এটা এগুলো খুব সহসা এগুলো সিদ্ধান্ত সিদ্ধান্ত হিসাবে আমার কাছে পাঠানো হবে এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি এটা বক্তৃতা এটা কিন্তু বক্তৃতা না আমরা কিন্তু বক্তৃতার এটা কিন্তু বক্তৃতার সরকার না এটা হচ্ছে কাজের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসেনের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থনের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন আরও বলেন কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র জনতার বিজয়কে নথসাত করতে ষড়যন্ত্র করছে সারাদেশে ষড়যন্ত্রকারীরা গোলযোগ তৈরি করে বিএনপির নেতাকর্মীদের উপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমে দলের কেউ জড়িত নয় বলেও জানান তিনি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্বাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে তারা বিভিন্ন অঞ্চলে গরুদ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদের দলের কোনো রকম এই ধরনের আওয়ামী লীগ সরকারের পতন থেকে সবাইকে শিক্ষা নেয়ার কথা বলেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নেওয়া শেষে আরও বলেন আগামীতে যারা দেশ পরিচালনায় আসবেন তারা যেন জালিমের ভূমিকা অবতীর্ণ না হয় রাজনৈতিক পরিবর্তন যেন মানুষের স্বস্তি এনে দেয় দেশ ও দেশের বাইরে বাংলাদেশিরা যেন গৌরব বয়ে আনে এছাড়াও রোগীদের সেবাদান করায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আন্দোলনে আহতদের অর্থ সহায়তা প্রদান করে দলটি আমির দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এই শিক্ষা শুধু অমিলিক লীগ না এটা জামাতকেও নিতে হবে বিএনপিকেও নিতে হবে এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি ফিরছি একটু পরে বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রশিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আট এর বিচারক শওকত আলীর আদালতে সোমবার এ মামলা দায়ের করা হয় অভিযোগে বলা হয় বাদী ও মামুনুর রশিদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল পরবর্তীতে বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় এছাড়া মামলার জবানবন্দিতে বলা হয় গেল বছরের ১৬ জুলাই বিকেল পাঁচটার দিকে দুইজনের উপস্থিতিতে একটি কাবিন নামার নীল কাগজে সাভার স্মৃতিসৌধে বসে সই করেন আসামি তারই পরিপ্রেক্ষিতে একুশ জুলাই আশুলিয়ায় স্বামী স্ত্রী পরিচয়ে তার একটি বাসা ভাড়া করে বসবাস করেন কিন্তু গত পনেরোই আগস্ট আসামি বাদিকে জানিয়ে দেন তারা বি তারা বি তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বিভিন্ন বৈষম্য দূর করার দাবিতে সোমবার মানববন্ধন করেছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের জারি করা বাংলাদেশ ইন্টারনেট সেবা প্রদানকারীদের জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইনের বৈষম্য বিরোধী আইন সাতের ছয় ধরা বাতিল ওটিটি আইপিটিভিতে চ্যানেল সম্প্রচার বন্ধসহ বিভিন্ন বৈষম্য দূর করার দাবি জানানো হয় আমাদের অভিযোগগুলো লিখিত আকারে জানিয়েছি মৌখিকভাবে একাধিকবার আমরা ওনাদেরকে আমাদের অভিযোগগুলো আমাদের এই যে অধিকারের বিষয়ে আমরা সচ্চর হয়েছি তাদেরকে বলেছি এই আইনটি একটি কালো আইন এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারি কিন্তু ক্যাবেল অপারেটরদের জন্য এই বৈষম্য কেন আজকে সময় এসেছে যে আমরা এই বিটিআরসির এখানে আজকে সমবেত হয়েছি মানববন্ধনে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনতি বিলম্বে এই কাল সাথে যে ছয় ধারাটি আছে এটা বাতিল চাই বিগত দিনে বৈষম্যের শিকার হয়েছি বিভিন্ন কালো আইন করে আইনের মাধ্যমে আমার সকল প্রকার সক্ষমতা এবং আমার অবকাঠামো তৈরি থাকা সত্ত্বেও আমাদেরকে বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং আমরা যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছি তাদেরকেও যেন আমরা ব্যবসা করতে না পারি সেই ব্যাপারে বিভিন্ন সময়ে আমাদেরকে জরিমানা করা হয়েছে আমাদের ব্যবসা বন্ধ করে দেয়া হয়েছে আমরা বর্তমানে এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার মৌলিক অধিকার যে অধিকার নিয়ে আমরা বেঁচে আছি আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন সার্থকতার স্বার্থে এই ধরনের বৈষম্যমূলক যত কালো আইন আছে সেই কালো আইনের বাতিল চাই চাকরিতে পদোন্নতির বঞ্চনা সহ নানা বৈষম্য নিরসনে সোমবার মানববন্ধন করেছে বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারী ও চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীরা সোমবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন করেন পদোন্নতি বঞ্চিতরা এ সময় বাংলাদেশ বেতারের মহাপরিচালক পরিচালক প্রশাসন ও অর্থপদে সরাসরি বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের নিয়োগ প্রদান এবং চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয় আমরা দীর্ঘদিন যাবৎ বঞ্চনার শিকার নানাভাবে বিশেষ করে কর্মকর্তারা যারা আছেন তারা বিশেষ কর্মকর্তা এখানে বিশেষ তথ্য ক্যাডারভুক্ত কর্মকর্তা এখানে নিয়োগ পাওয়ার পর থেকে আজ পর্যন্ত অধিকাংশ কর্মকর্তায় চরম বঞ্চনার শিকার দীর্ঘ বছরের পর বছর তারা চাকরি করেন তাদের কোনো প্রমোশন নেই আমরা তেরো বছর ধরে কোনো নিয়োগ পাইনি এবং আমাদের প্রত্যেকেরই বয়স চলে গেছে আমরা অন্য কোথাও আর আবেদন করার সুযোগ পাচ্ছি না এবং আমাদের অর্থমন্ত্রণ থেকে যে বেতন নির্ধারণ করা হয়েছে সেই বেতনটাও আমরা পরিপূর্ণ পাই না তো আমরা চাই অতি সত্তর আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক আমরা চাচ্ছি যে আমরা যে এতগুলো লোক আছে তাদেরকে স্থায়ীকরণ করা হোক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমাদের একটাই আবেদন যে লোকের ভবিষ্যৎ জন্য আপনি একটু ঘুরে দেন ব্লক পদের পদোন্নতি ব্যবস্থা করতে হবে সচিবালয়ের ন্যায় পদ দিতে হবে এবং সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি বাংলাদেশ বেতারে আমরা চাই দুর্নীতিবাদ সকল কর্মকর্তার অপসারণ বেতন বৈষম্য নিরসন ও চাকুরি রাজস্ব করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিটি হেলথ প্রোভাইডাররা সোমবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে কমিউনিটি ক্লিনিকের কর্মীরা সারাদেশে কমিউনিটি ক্লিনিকে কর্মরত চোদ্দ হাজার কমিউনিটি হেলথ প্রোভাইডারদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করণ বারোতম গ্রেডে উন্নত করার দাবি জানানো হয় এছাড়া দু হাজার এগারো সালে চাকুরির শুরু থেকে ইনক্রিমেন্ট প্রদানেরও দাবি জানান তারা এ সময় তারা দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ এবং বিচারের দাবি তোলেন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন সভাপতি জানান দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে আমাদের চাকরি জন্য অনতি বিলম্বে রাজস্ব করা হয় এবং সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়া হয় আজকে যদি আমাদের এখান থেকে রাজস্ব না না পাই আমরা কেউ বাড়ি ফিরবো না রাজস্ব নিয়ে আমরা বাড়ি ফিরবো যেই কোনো মূল্যে হোক আমরা রাজস্ব দিয়ে যাতে আর কি চাকরিটা স্থায়ী হয় কারণ তেরো বছর ধরে আমরা খুব কষ্টে বুক চাপা দিয়ে আমরা আজকে আমাদের একটা প্রতিনিধিদের টিম আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দেবো তার জমুনায় গিয়ে প্রকল্পের কর্মকর্তা এবং ট্রাস্টের কর্মকর্তারা মিলে আমাদেরকে একটা পরিকল্পিতভাবে শোষণের শিকার করছে নরসিংদীতে বিএনসিসি রেড ক্রিসেন্ট রোভার স্কাউট রেঞ্জার ইউনিট সহ মোট ছয়টি সেবামূলক সংগঠনে সদস্য সংগ্রহে চলছে ক্যাম্পেইন সোমবার সকাল থেকে নরসিংদী সরকারি কলেজ এই কার্যক্রম শুরু হয় যা আগামী রোববার পর্যন্ত চলবে বলে জানান সংশ্লিষ্টরা সদস্য সংগ্রহ ক্যাম্পেইনের পাশাপাশি রেড ক্রিসেন্ট ইউনিটে চলছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম রক্তদানে এগিয়ে আসতে এবং অসাম্প্রদায়িক দেশ গড়তে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার দেশকে নতুনের মতো করে সাজানোর পাশাপাশি তারুণ্যের শক্তি ও সহযোগিতার মাত্রা আরও প্রসারিত করতে এমন আয়োজন চলছে আয়োজন বলে জানাচ্ছে সংগঠনগুলো বাংলাদেশের উপর লঘুচাপ বিরাজ করছে এর প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা আগামী পঁচিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মৌসুমি বায়ু এখন সবল রয়েছে বিদায় বাংলাদেশের উপরে বৃষ্টিপাত শুরু হয়েছে গত তিন দিন যাবৎ হ্যাঁ বিশেষ করে উপকূলীয় জেলাগুলো আছে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে আমাদের সেই সব অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে সেই সাথে বরিশাল বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যেহেতু সাগর এখন উত্তাল রয়েছে উত্তাল থাকার দরুন আমরা আমাদের যে সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্কতার সংকেত আমরা জারি করেছি সেই সাথে সাগরে অবস্থানরত যে মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলো ছিল তাদেরকে আমরা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি বৈরী আবহাওয়ায় আবারও ব্যাহত হচ্ছে সমুদ্রে মাছ শিকার যাতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মেলার আশা করলেও অনেকটা খালি হাতে ফিরতে হয়েছে বরগুনার জেলেদের এতে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ কমেছে জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ফকিরহাট উপকেন্দ্র ও স্থানীয় বাজারগুলোতে এদিকে সমুদ্র উত্তাল থাকলেও বরগুনার পায়রা বিষখালি আর বলেশ্বর নদীতে মাছ শিকার করছেন জেলেরা তবে চাহিদার তুলনায় তা অনেকটা কম এমন অবস্থায় বড় সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে সতেরোশো থেকে আঠেরোশো টাকায় আর মাঝারি আকারের ইলিশের কেজি বারোশো থেকে তেরোশো টাকা টাঙ্গাইলের হাটগুলোতে বেড়েছে পাটের সরবরাহ এতে পাটের দাম কিছুটা কমেছে মানভেদে হাটে প্রতি মন পাট বিক্রি হচ্ছে বাইশশো থেকে সাঁত্রিশশো টাকায় ব্যবসায়ীরা বলছেন সপ্তাহ ব্যবধানে প্রতিমন পাটের দাম কমেছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কৃষকরা বলছেন সরকারের নির্দেশনা অনুযায়ী পাটের বস্তার ব্যবহার বাড়ানো এবং বিদেশে রপ্তানি বাড়াতে উদ্যোগ নেওয়া হলে পাটের দাম বাড়বে এদিকে চলতি মৌসুমে টাঙ্গাইলে পাট চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে এবছর জেলায় উনিশ হাজার ছয়শো পঞ্চাশ হেক্টর জমিতে দুই লাখ তিরিশ হাজার ছয়শো নব্বই বেল্ট পাট উৎপাদনের আশা কৃষি বিভাগের সিরাজগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী এক পরিবারের জন নিহত হয়েছে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন রোববার রাত তিনটার দিকে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে সালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের থাকা এক নারী সহ একই পরিবারের চারজন নিহত হন এবং আরও পাঁচজন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় ট্রাক মাইক্রোবাসটি থানা হেফাজতে রয়েছে চট্টগ্রামের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিকার সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফার্মেসিগুলো অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় চমেক হাসপাতালের সামনে মন গড়া দামে ওষুধ বিক্রি হয় শিক্ষার্থীদের এমন অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করে চমেকের সামনের ফার্মেসিগুলো ঘুরে দেখা যায় বেশ কিছু ওষুধের খুচরা মূল্য কালো মার্কার দিয়ে ঢেকে দেয়া এতে মূল্য নিয়ে কারসাজি করতে পারেন দোকানিরা দুটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ অননুমোদিত ওষুধ এবং মূল্য লুকানোর প্রমাণ পায় ভুক্ত অধিকার ফলে এই দুই ফার্মেসিকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় সেনাবাহিনী জানায় অসদুপায়ে কেউ যেন অতিরিক্ত মুনাফা করতে না পারে তা তদারকি করতে সচেষ্ট তারা এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি একটু পরেই বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক হত্যা রহস্যের এখনও সুরাহা করতে পারেনি সিবিআই কর্মকর্তারা চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে গ্রেপ্তার সঞ্জয় রায়েরও এদিকে হত্যাকাণ্ডের দশ দিন পেরিয়ে গেলেও এখনো কুল কিনারা করতে পারেননি সিবিআই কর্মকর্তারা হাসপাতালের কোথায় ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা সন্দেহের তীর কলকাতা পুলিশের দিকেও মরদেহের ময়না তদন্ত নিয়ে তাড়াহুড়া করার অভিযোগ পাওয়া গেছে সিবিআই ধারণা হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে চলমান কর্মবিরতির পথে না হেঁটে দিল্লির চিকিৎসকরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনের রাস্তায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন রাজ্যের এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে সদস্য বাছাই অভিযান স্থগিত রেখেছে বিজেপি এদিকে নৃশংস এ হত্যাকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়েছে নিহতের পরিবার সুদের হার বাড়তে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এমন আশঙ্কায় বিশ্ববাজারে রেকর্ড বেড়েছে স্বর্ণের দর গেল শুক্রবার আউন্স প্রতি স্বর্ণের দর উঠেছিল সর্বোচ্চ দুই হাজার পাঁচশো নয় ডলারে মূলত ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়াকেও স্বর্ণের দাম বাড়ার কারণ হিসাবে দেখছেন বিশ্লেষকরা তবে সোমবার দাম কমে বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার চারশো পঁচানব্বই ডলারে বাজার বিশ্লেষকরা বলছেন আগামী বছর বিনিয়োগের নিরাপদ মাধ্যম এই ধাতুর দর আউন্স প্রতি পৌঁছাতে পারে হাজার ডলারে। ফের সুদের হার বাড়লে স্বর্ণের দর পৌঁছাতে পারে 2700 ডলারে। ইতালির সিসিলি উপকুলে একটি ছোট প্রমোদতরী ডুবে একজনের মৃত্যু হয়েছে। এখনও উনি খোঁজ জন। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে শক্তিশালী ঝড়ের কবলে পড়ে এই প্রমোদ সমুদ্রের পঞ্চাশ মিটার নিচে ধ্বংসাবশেষ পাওয়া গেছে স্থানীয় সময় সোমবার সকালে ব্রিটিশ পতাকাবাহী একশো আটত্রিশ ফিটের এই প্রমোদ দুরি সিসিলি উপকূলে ডুবে যায় যেখানে ছিলেন জন ক্রু ও জন আরোহী এর মধ্যে ছিলেন ব্রিটিশ মার্কিন ও কানাডিয়ান নাগরিক এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ইতালির কোস্টগার্ড এখন পর্যন্ত পনেরো জনকে উদ্ধার করা হয়েছে পর্তুগালের মাদেরা অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দুই শতাধিক দমকল কর্মী চোদ্দই অগস্ট রিবেরা ব্রাভা নামক এক গ্রাম থেকে এই দাবানল শুরু হয় বর্তমানে দাবানলের তিনটি ফ্রন্টলাইন তৈরি হয়েছে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদাশ্রয়ে পর্তুগালের এই দ্বীপাঞ্চলটিতে আড়াই লাখ মানুষের বসবাস ঝুঁকি বিবেচনায় জারি রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতা এদিকে দমকল কর্মী ও স্বেচ্ছাসেবকদের চেষ্টায় তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এ অবস্থায় বাসিন্দাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভেনেজুয়েলার একটি শোধনাগার লিক হয়ে তেল ছড়িয়ে পড়েছে ক্যারিবিয়ান সাগরের উত্তর মধ্যাঞ্চলের উপকূলে এতে দূষিত হচ্ছে সাগরের পানি দেশটির বোকাদে আরোয়া শহরের সৈকতে তেল ছড়িয়ে পড়েছে এল পালিটো শোধনাগারে প্রতিদিন প্রায় দেড় লাখ ব্যারেল পরিশোধন করে এই শোধনাগার থেকেই মূলত তেল ছড়াচ্ছে যার বিরূপ প্রভাব পড়ছে চারপাশের পরিবেশ এবং জেলেদের জীবন জীবিকায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোলিওসিস ডি ভেনেজুয়েলা এবং দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার কুরস্ক অঞ্চলের সেম নদীর ওপর থাকা আরেকটি সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের বাহিনী ইউক্রেনের অভিযান চালানোর জন্য এসব সেতু দিয়ে ক্রেমনিল অস্ত্র সরবরাহ করত তাই তাদের আক্রমণ সক্ষমতায় দুর্বল করে করে তুলতেই যুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতুগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে রুশ ভূখণ্ডের প্রায় দু সপ্তাহ ধরে হামলা চালিয়ে যুদ্ধক্ষেত্রে মস্কোর বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি দাবি করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্কি এদিকে কুরু অঞ্চলে ইউক্রেনীয় হামলার জেরে কি পরোক্ষ আলোচনা ভেস্তে গেছে বলে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে রাশিয়া অন্যদিকে বেলারুস সীমান্তে ইউক্রেন এক লাখ বিশ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কা এর জবাবে বেলারুশ তাদের প্রায় এক তৃতীয়াংশ সেনা সীমান্ত জুড়ে মোতায়েন করেছে সুদানে কলেরা প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে রোববার একদিনে প্রাণ গেছে বাইশ জনের এছাড়াও শনাক্ত হয়েছে সাড়ে তিনশোর বেশি মানুষ দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাইথাম মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন এ নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এখন পর্যন্ত এগারো হাজার হয়েছে এর মধ্যে তিন শতাধিক কলেরা রোগী মারা গেছেন আবহাওয়া পরিস্থিতি এবং পানীয় জল দূষিত হওয়ায় প্রাদুর্ভাবটি ভয়াবহ হচ্ছে বলে দাবি করা হচ্ছে এমন পরিস্থিতিতে নিজ দেশে কলেরাকে মহামারী হিসাবে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ যা মোকাবেলায় জাতিসংঘের সঙ্গে সহায়তায় কাজ করে যাচ্ছে সুদান কলেরা ঘটনা সুদানে অস্বাভাবিক কিছু না দু সালেও দুই মাসেরও কম সময়ে কমপক্ষে সাতশো মানুষ মারা গিয়েছিল অসুস্থতার মোট সংখ্যা ছিল বাইশ হাজার কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের সিন্ধু প্রদেশ পানিতে তুলিয়াছে শহরের রাস্তাঘাটগুলো বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম ভোগান্তিতে দেশটির বেশিরভাগ জেলার বাসিন্দারা ও বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস ব্যাহত রেখেছে দেশটির আবহাওয়া বিভাগ এদিকে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে গত জুলাই থেকে এখন পর্যন্ত ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় জুড়ে অন্তত একশো সাতাশি জনের প্রাণ গেছে এর মধ্যে সিন্ধু প্রদেশেই রয়েছে কমপক্ষে বত্রিশ জন প্রাণ হারিয়েছেন দক্ষিণ চীন সাগরে চীন আর ফিলিপিন্সের জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এই এই ঘটনায় ঘটনার জন্য চীন আর ফিলিপিন্স পরস্পরকে দোষারোপ করছে স্থানীয় সময় সোমবার ফিলিপিন্সের পালোয়ান দ্বীপের পশ্চিমে সাবিনা সোয়াল দ্বীপের কাছে ফিলিপিন্স কোস্টগার্ড আর চীনা কোস্টগার্ডের মুখোমুখি সংঘর্ষ হয় এরপর ফিলিপিন্সের নৌজানের নিয়ন্ত্রণ নেয় চীনা কোস্টগার্ড এতে ক্ষতিগ্রস্ত হয় দুটি জাহাজই গুরুত্বপূর্ণ চীন দক্ষিণ সাগরে কয়েক মাস ধরেই বিরাজ করছে উত্তেজনা ঘটনাস্থল থেকে চীনের হাইনার নিকটবর্তী হাইনার দ্বীপের দূরত্ব এক হাজার কিলোমিটার প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টাকে পুরো মিরপুরের হোম অব ক্রিকেট ঘুরিয়ে দেখান সাবেক অধিনায়ক তামিম ইকবাল সোমবার দেশের সব ফেডারেশন পরিদর্শনের অংশ হিসাবে উপদেষ্টা বিসিবিতে যান এদিকে উপদেষ্টার বিসিবিতে যাওয়ার আগেই এনসিসি মনোনীত বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস এখন টিভিকে এক ক্ষুদে বার্তায় তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তবে এনসিসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম এখনও নিজ পদে বহাল আছেন সম্প্রতি দেশের পরিবর্তনের হাওয়ায় বিসিবি প্রধান নাজমুল হাসানের পদত্যাগের দাবি উঠলেও তা তার বিষয়ে কিছুই বলতে পারেনি বিসিবি সিও নিজাম ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতেই একটু ঘুরে দেখছি আজকে বিকেসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি আর ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায় এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো তারা সামনে উইমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে যাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য যে আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে ইয়ে করছেন তারা দিয়ে ওয়ার্কিং অন দ্যাট এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যাক ডট টিভি এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি